নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমার শ্বশুর অসুস্থ, তাই শ্বশুর বাড়িতে যাচ্ছি শ্বশুরকে খাওয়াতে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বললো, তো কালকে থেকেই অসুস্থ, আজকে বেশি অসুস্থ হয়েছে। তো এই যে দেখো এসে পড়েছি, শ্বশুর দেখি বিছানায় শুয়ে আছে, শ্বশুরকে উঠালাম, তারপরে উঠিয়ে খাওয়ালাম, মানে আমার দেওয়ার উঠিয়েছে, উঠিয়ে খাওয়ালাম। খাওয়ার পর বাড়িতে আবার চলে, এখানে কিছু সময় থেকে তারপর চলে এলাম বাড়িতে। চলে এসে দেখি গেটের মধ্যে গরু, মানে এই গোমাতা যেটা আর কি, উনি এই সময় মানে প্রতিদিনই এই সময়টার মধ্যে আসবে, আসার পর এরকম করবে, আমাকে দেখে এরকম করে। তো আদর করলাম একটু, তারপর ঘরে জামা কাপড় ধুয়ে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। ওর বাবা দোকানে চলে যাওয়ার পর, যেহেতু আজকে ধর্মঘট, ছেলে স্কুলে যায়নি, তাই ছেলেকে নিয়ে গেলাম সাথে। ওর বাবা দোকানে চলে যাওয়ার পরেই আমি বেরিয়ে গেছি। তো দেখো বন্ধুরা, তারপর আমার যেগুলো কাজকর্ম, ঘর গোছানো, মোছা, বৃহস্পতিবার ঘর মোছা ঝাড়া, এগুলো কাজ আমি করে নিচ্ছি। এগুলো কাজ করে নিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর দিব। তো বৃহস্পতিবার, বুঝতেই পারো। আর কালকে জানো তো বন্ধুরা, কালকে পুঁথিটা যখন মনসামঙ্গল, পুঁথি অথবা মনসামঙ্গলটা নিয়ে যখন বসছিলাম, তখন মনটাই বসছিল না, শুধু মনে হচ্ছিল যে উনি যদি আজকে, আমি ওনাকে বলেছিলাম যে বাবা চলো তোমাকে ডাক্তার দেখাই, উনি কিছুতেই দেখালো না। যদি আজকে ডাক্তারটা দেখাতো, হয়তো আজকে এতটা অসুস্থ হতো না, এই কথাটাই আমি ভেবে যাচ্ছি। কিন্তু হয়তো এরকমই হয় নাকি, বয়স হলে কথাই শোনে না, কি জানো, হয়তো আমরাও এরকম হবো নাকি। তো এটাই ভাবছি। একদম মন মেজাজটা ভালো নেই, এই ভাবতে ভাবতেই আমার কাজগুলো করছি আর এইসবই নানা রকম টেনশন করছি। দেখো বন্ধুরা, টেনশন হবে না কেন, দিদির শরীর ভালো না, আমার বাবার শরীর ভালো না, শ্বশুরটা এরকম অসুস্থ হয়ে পড়লো, তারপর ছেলেটা মাত্র বিছানা থেকে উঠলো, জ্বর, অসুস্থ, নানা রকম প্রবলেম, তারপর ওর বাবা অসুস্থ, নিজেও অসুস্থ, এইসবের জন্য না মনটা একদম ভালো নেই, নানা রকম টেনশন, মাথা সারাক্ষণ হচ্ছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করে আমি স্নান করে চলে এলাম ফুল উঠাতে। আজকে বেশি ফুল ফুটেনি, শুধু একটা কালার ফুলটাই বেশি ফুটেছে, জবা ফুলের একটা জবা ফুটেছে, মানে সাদা জবাটা ফুটেছে আর ঘিয়া কালার জবাটাই বেশি ফুটেছে। তো জবা ফুল বেশি ফোটেনি আজকে, তো ফুল উঠিয়ে আমি পুজোটা দিয়ে নিব। জানো তো আমি বৃহস্পতিবার করে তুলসী মাতাকে আমি সাদা ফুলের মালা পরাই, এটা আমার শ্বশুর, মানে আমার শাশুড়িকে হারিয়েছি, শাশুড়িকে হারাতে হারাতে আমার আমার মাকে হারিয়েছি, তারপরেই আবার শ্বশুর অসুস্থ, এতটাই অসুস্থ ছিল যে তখন আমার বর মা তুলসীকে বলেছিল যে তুলসীর মালা দেবে, ওই তখন থেকে আমি তুলসীর মালা, মানে মা তুলসীকে আমি তুলসী ফুলের মালা আর কি, সাদা ফুলের মালা, তখন থেকে মা তুলসীকে ফুলের মালা পরাই আমি। তো এখনও পরিয়ে যাচ্ছি, আশা করি মানে ঠাকুর, অনেক দিন ঠাকুরের ইচ্ছায়, মা তুলসীর কৃপায় ভালোই আছে আমার শ্বশুর, এতদিন ভালোই ছিল, এই যে হঠাৎ হঠাৎ এরকম মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তারপর পুজোটা আমি সেরে নিলাম পাঁচালি পরে, বৃহস্পতিবার পাঁচালি পরে পুজোটা সেরে নিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা।